আসসালামু আলাইকুম, শামীম ন্যাশনাল স্পেশাল নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি মাহফুজুর রহমান শামীম। শুরুতেই জানিয়ে দিব সংবাদটির শিরোনাম। আটকের দুই ঘন্টার মধ্যে নূরকে ছেড়ে দিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে নূরকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানীর মৎস্য ভবন এলাকায় ভাঙচুর ও পুলিশের উপর হামলার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে দুই ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার 21 সেপ্টেম্বর রাত 8:30 দিকে তাকে আটক করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনাচুরের সহকারী কমিশনার এস এম শামীম। একই অভিযোগে এ সময় নূরের সঙ্গে আরও 6 জনকে আটক করা হয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার মাহবুব আলম জানান, ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর মুস্তাকা দিয়ে নূরকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আইন ভঙ্গের দায়ে আমরা তাকে আটক করেছিলাম, কিন্তু পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে রবিবার রাতে রাজধানীর লালবাগ থানায় নূরসহ 5 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রিয় দর্শক, স্পেশাল নিউজটি এই পর্যন্তই। প্রতিদিনের স্পেশাল নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।